আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ গড ফার্মৰ পৰা মই দিদাৰ হোসেন আপোনালোকক আৰু অভয় স্বাগতম। আশা কৰিছোঁ আপোনালোক সবে ভালে আছে। আজি মোৰ ভিডিঅ'টো কৰাৰ এটাই উদ্দেশ্য হ'ল, কাৰণ যোৱাকালি মোৰ পাঞ্জাৱৰ পৰা দুটা বিটেল আহিছে। এই মারপিট নকৰিবি দে, পৰিচয় দিব দি। এই দুটা বিটেল আহিছে, আহি কেনে মারপিট আৰম্ভ কৰি দিছে। এইটো এটা বিটেল আছে আৰু এইটো এটা বিটেল আছে। সবার আগত এইটোর পরিচয়টা করে দো। এইটো যেটা বিটেল, এইটোর ওয়েট আছে আপনার 35 to 30 কেজি আছে। এইটোর ওয়েট সাই আছে, কিমান ধুনিয়া দেখা গৈছে। আর এইটো যেটা বিটেল আছে, এইটোর ওয়েটটো আছে আপনার 35 to 40 কেজি। এইটো চাবে পারব, মোর আগের যেটা বিটেল আছিল সেম একেই দেখা গৈ আছে। মূরতো তেনেকুৱা বগা দাগ আছে, কিন্তু এইটো আগরটো নহয়, কারণ আগরটোর লেজটো এনেকুৱা বগা নাছিল। বহুতে ভাবিব যে না মই বদমাইশি কৰি আগরটো দেখাই আছো, নাই এনেকুৱা নহয়। আগরটোর লেজটো এনেকুৱা বগা নাছিল, লেজের মূরত আপোনালোকে চাব পাৰা। মই অলপ সাপোর্ট দিছো ছাগলীকেইটাক, দানাদার খাদ্য অলপ দিছো, সবে খাই আছে, তার মাজতে এইবিলাকো মারপিট করে খাই আছে। চাওক, মই এইটোৱে কব বিচাৰিছোঁ ভিডিওটোর মাজত, যে বহুত ভাইয়ে মোক ফোন করে যে দাদা আমি লোকেল ছাগলীর ফার্ম করে অলপ তাৰমানে ইনকামটো কম করে আছো, আমার অলপ ইনকামটো অলপ বেশি লাগে, তো সেই হিসাবত মোক ফোন করে এতিয়া কি করা যায়। এতিয়া সুধে যে কোনটো নসলের ছাগলী আমি উন্নত জাতর লই আমি ক্রসিং করাম। দাদা এইটো মোর কবলগা একোই নাই, কারণ চাওক উন্নত জাতর যিকোনো পাঠাই ভাল আছে, সব ছাগলী ভাল আছে, কিন্তু হয় আপনি এনেকুৱা ছাগলী লব যা ছাগলী আমার অসমৰ সুটেবলটো ভাল হয়। চাওক আপোনালোকে চিরুহির কথা কয়, চিরুহি ভাল আছে, যমুনাগুড়ির কথা কয় যমুনাপুরি ভাল আছে, বিটেলের কথা বিটেলও ভাল হয়, কিন্তু এই তিনিটার মাজত যদি বেস্ট কব পাৰে তেনেহলে আপনি বিটেল কব লাগবে। কিহৰ কাৰণে পাঞ্জাবত বিটেল যেটো, পাঞ্জাবৰ যেটো বিটেল, এইটো আমাৰ অসমত যিকেইজনে ৰাখিছে সবরে তাতে একদম বহুত ভালকে থাকি আছে। আর নিশ্চয় আপনাদের মোর চাইছে, মই যে এটা রাখিলো এইটো বহুত ভালকে আছিল, কোনো বেমার আজার তেনেকুৱা দেখা জনা হয়, সৰু সুৰা কেতিয়াবা দেখা দিয়ে পাতলা বেখানা এইবিলাক খোৱাৰ ফলত হয়, সেইটো ভালকে ট্রিটমেন্ট দিলেই আপোনার ভাল হয়ে যায়। আৰু এটা কথা কব পাৰিম, সবরে বাজেট এক সমান না থাকে, কারণ যেহেতু বিটেলৰ যেটো ৰেটটো বহুত হাই থাকে, চিরোহিত কব গেলে আপনার দেড়টার দাম নিচিনা থাকে, তাৰমানে চিরোহিতকে বহুত হাই থাকে বিটেলৰ ৰেট। আৰু যদি কয় মোর যদি কথা কয় মোর হিসাবত কোনটো ভাল হব, চাওক মই আপোনালোকে এটা বস্তু আপোনালোক একদম কনফার্ম করে দিব বিচাৰিছোঁ, যে চাওক চিরুহির যেটো ক্রস পোয়ালি আর যেটো নাকি বিটেলৰ ক্রস পোয়ালি দিন রাতর পার্থক্য আছে। কারণ চাওক মানুহ এটা আপোনালোকৰ পৰা ছাগলী এটা লব গেলে বা আপুনি কারোর পৰা এটা ছাগলী লব গেলে ছাগলীটো আপোনালোকে লুকসটো আগে চাব, যে ছাগলীটো দেখাত কেনেকৈ ধুনীয়া দেখা গৈছে। কারণ কিছুমান বস্তু আপুনি সৌন্দর্যর উপরতো পয়সা আহে, ঠিক আছে। আর যেহেতু এইবিলাক সৌন্দর্যর কথা কব হলে চিরুহিতকে আমার যেটা বিটেলটো, বিটেলের যেটা ক্রস পোয়ালিটো সাবতে ধুনিয়াই বেলেগ, তার মানে ইয়ার কানর চেহারা, তারপিছত আপনার গ্রোথ, তার মানে সাবতে তার মানে বহুত ধুনিয়া দেখা যায়। তো এই হিসাবে যদি মোর পৰা সুধিব বিচাৰে তেনেহলে মই এটাই কম যে দাদা হয় দুটা টাকা বেশি যাব, আপনাদের ভাল বস্তু লোক আপনাদের বিটেলটো লব পাৰে। বিটেলটো ললে হয় আপনাদের ক্রসিং করাটো ভাল হব, আর যেটা নাকি পোয়ালিটো বহুত ধুনিয়া দেখা যাব। আর মার্শাল্লাহ আপনাদের নিশ্চয় পোয়ালিটো চালে আপনাদের কব পারবে যে বিটেলর ক্রস পোয়ালি কেনেকুৱা দেখা যায়। হয় মই এনেকুৱা নকম যে চিরুইটো বেয়া, চিরুইটো বেয়া নহয়, কিন্তু হয় বিটেলতকে পোয়ালিতকে অলপ লুকসটো অলপ চেঞ্জ থাকে, কারণ চাওক বিটেলৰ কাণটো চিরুইতকে বহুত দীঘল থাকে। আর কব গেলে যেতিয়া নাকি চিরুই যদি ক্রস পোয়ালিটো হব, তেতিয়া আপনার যেটা লোকেল ছাগলীর পর যেটা নাকি পোয়ালি হব, সেইটোর কাণটো ইমান দীঘল না থাকে, আর কাণটোর সাইজটো ইমান ভাল এটা না থাকে। যেনেকা মই আপোনালোকক উদাহরণস্বরূপে দেখাই দিম, এইটো সাই আছে কাণটো এনেকাই থাকবে, এইবিলাক একদম রাউন্ড নিচিনা, গোলর নিচিনা থাকিব, ঠিক আছে। এই এনেকা থাকে, এইটো তো ক্রস পোয়ালি এটা বাহিরে, কিন্তু এইটোর কাণটো চাওক কেনেকা থাকে আছে। আর যেটা নাকি আপনার বিটেলর যেটু ক্রস পোয়ালি হব, তার কাণটো চাওতে ইমান ধুনিয়া দেখা যায়, আপনাদের চালেই হয়, কোনোবা যদি আপোনালোকে যদি ফার্মিং করে আপোনালোকে তাত যদি কোনোবা কাস্টমারও যদি আহে চালেই হয় 1000 টাকা বা 1500 টাকা এনেই বেশি দিব খুঁজব, কারণ আপনি যেটু দাম খুঁজব ই আপনার দামের দামাদর নকরিব, কারণ পোয়ালিটো চালেই আপনার মন লাগে যাব, ইমান ধুনিয়া দেখা যাব। আর
যদি পাৰে যদি কোনোবাই আপোনালোকে যে হয় আপোনালোকে যদি বিটেল ল'ব পাৰে মোৰ হিচাপত বহুত বেছি ভাল হ'ব। সেইটোৱে মই আপোনাক ক'ব বিচাৰিছোঁ যে বহুতে সোধে যিহেতু কোনটো ছাগলী ল'লে ভাল হ'ব, মই এতিয়া কৈ দিলোঁ, এতিয়া তাৰ বাদে আপোনালোকৰ কথা আছে কাৰণ চবৰে বাজেট একসমান নাথাকে, বহুতে আছে ভাই টকাৰ অলপ প্ৰব্লেম থাকে কাৰণ ধৰক বহুত প্ৰকাৰ প্ৰয়োজন হয় এটা বাহিৰা ছাগলী ল'ব হ'লে, তো হিচাপত যাৰ যিটো বাজেট সেই হিচাপতে আপোনালোকে ল'ব। এনেকুৱা মই ফোর্স নকৰোঁ যে আপোনালোকে বিটেলে ল'ব লাগে, এনেকুৱা নহয়, আপোনাৰ যিটো ল'ব পাৰে হয়, মই জাষ্ট অলপ পাৰ্থক্যটো কৈ দিলোঁ যে এনেকুৱা হ'ব, 2 টকা বেছি দি ল'ব পাৰিলে ভাল। যিয়ে নহওক মই আপোনাৰ লগত এটা আলোচনা কৰিলোঁ সৰু মোৰ যে আপোনালোকে কোনটো ছাগলী ল'ব এইটো ভালকৈ এটা আলোচনা কৰিলোঁ। আৰু চাওক আৰু এটা বস্তু দেখাম, এইটো যে ঘাঁহ মই আজি এনেকৈ দিছোঁ, আপোনালোকে কেতিয়াও এনেকৈ ঘাঁহটো নিদিব কাৰণ চাওক মই এটা বস্তু দেখাই কৈ দিওঁ, কাৰণ যোৱাকালি ৰাতি মই ৰেলৱে ষ্টেচনৰ পৰা আহোঁতে আহোঁতে আজি ৰাতিপুৱা মই 5টা বজাত আহি ঘৰ পাইছোঁ আৰু গোটেই দিন অলপ ভালকৈ টোপনি দিছোঁ আৰু মই ঘাঁহ কটাৰ সময় পোৱা নাই। মই এনেই যোৱাকালি কাটি যিটো ঘৰতে থৈ দিছিলোঁ মই সেইটো আনি ওলাই দিছোঁ, কটাৰ সময় পোৱা নাই। আপোনালোকে এনেকুৱা ঘাঁহ কেতিয়াও নিদিব কাৰণ আপোনালোকে যদি দিয়ে তেনেহ'লে আপোনালোকে ঘাঁহটো সৰু সৰু টুকুৰা কৰি চাইজত টুকুৰা কৰি আপোনালোকে ঘাঁহটো দিব, কাৰণ টুকুৰা কৰি দিলে আপোনাৰ ঘাঁহটো কি হ'ব, ইয়াতে খাওঁতে ভাল পাব আৰু নষ্ট নকৰে। আৰু যিটো এনেকৈ দিছোঁ যদি এনেকৈ দিয়ে তেতিয়া কি হ'ব, আপোনাৰ যিমান খাব আৰু ইমান নষ্ট কৰিব, ঠিক আছে। এতিয়া এনেকৈ ঘাঁহ আপোনালোকে কোনো নিদিব কাৰণ হয় মোৰ অলপ ঘাঁহ অলপ বেছিকৈ মই লগাই লৈছোঁ যাতে ছাগলী ঘাঁহৰ ক্ৰাইচিছ কেতিয়াও নহয়। আৰু বহুত ভাই আছে যে ঘাঁহৰ আপোনাৰ একদম লিমিট হিচাপে ঘাঁহ লগায়, এওঁলোকে যদি এনেকৈ যদি ঘাঁহ দিয়ে তেনেহ'লে এওঁলোকৰ কাৰণে বহুত অসুবিধা হ'ব, কাৰণ ছাগলী যদি আপুনি এদিনো যদি নোখোৱাই ৰাখে তেনেহ'লে ছাগলীক নিগনিৰ নিচিনা দেখা যাব মই ক'ব গ'লে। সেই হিচাপে আপোনালোকে ঘাঁহটো কাটি কাটি টুকুৰা কৰি দিব। আৰু যদি কাৰোবাৰ যদি হয় ছাগলীৰ ফাৰ্ম ডাঙৰ কৰি আছে বা ছাগলী বাঢ়ি গৈছে তেনেহ'লে আপোনাৰ নিশ্চয় আপোনালোকে ঘাঁহ কটা এটা মেচিন লৈ ল'ব, আপোনালোকে দুদিনৰ ঘাঁহ এদিনতে আধা ঘণ্টা 1 ঘণ্টাতে কাটি একদম কমপ্লিট কৰি পেলাব পাৰিব আৰু 2 দিন ভৰাই আপুনি খুৱাব পাৰিব। আৰু এইবিলাক খাই চাই অলপ ৰেষ্ট লৈ আছে, এইটো চাওক কিমান ধুনীয়া দেখা গৈছে, এইটো হৰিণা কালাৰ, এইটো মোৰ বহুত ফেভৰেট কালাৰ হয়, বহুত ভাল দেখা যায় এইটো। আৰু আপোনালোকে দোৱা কৰিব যে মই ফাৰ্মিং ডাঙৰ কৰাৰ তাৰমানে এটা পদ্ধতি লৈ আছোঁ। আৰু বহুত ভাইয়ে ইউটিউবত কমেণ্ট কৰে যে দাদা আপোনালোকৰ ভিডিঅ'টো চাই ভাল লাগে, হয় দাদা মই চেষ্টা কৰি আছোঁ আপোনালোকৰ কাৰণে যে মই যিমান পাৰোঁ মোৰ পক্ষৰ পৰা আপোনালোকে ফুল হেল্প কৰে। আৰু যদি আপোনালোকে কিবা ধৰণৰ কিবা বস্তু জানিব লগা থাকে আপোনালোকে নিশ্চয় মোৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব বা ফোন মাৰি ক'ব পাৰে বা আৰু ফোন মাৰি ক'ব পাৰে, মই সেই হিচাপত নিশ্চয় আপোনালোকে সহায় কৰিম। আৰু এটা দাদা এটা ৰিকুৱেষ্ট থাকিল, দাদা আপোনালোকে যিটো হোৱাটছএপত মোক মেছেজ কৰে চাওক, হয় মেছেজটো ময়ো আপোনালোকে ৰিপ্লাই দিব পাৰোঁ লিখি, কিন্তু দাদা কি হয় মই কেতিয়াবা ফাৰ্মত থাকোঁ বা কেতিয়া ই থাকোঁ হাত চাত অলপ লেতেৰা থাকে, তেতিয়া কীপেডত লিখোঁতে মোৰ অলপ অসুবিধা হয়, সেই হিচাপত আপোনালোকে যদি ভইচ মেছেজটো পঠাই দিয়ে মোৰ শুনি বহুত ভাল হ'ব। আৰু মই এটা আপোনালোকৰ ভইচ মেছেজটো শুনি বেলেগ এটা কাম কৰি থাকিব পাৰিম আৰু আপোনালোকৰ লগালগ ভালকৈ ৰিপ্লাইও দিব পাৰিম, তেতিয়া আপোনালোকে নিশ্চয় আপোনাৰ হোৱাটছএপত আপোনালোকে ভইচ মেছেজটো দিব। আৰু যদি আপোনালোকৰ যদি কাৰোবাৰ যদি এনেকুৱা ধৰণৰ উন্নত জাতৰ বিটেল বা চিৰহী বা যমুনাপুৰী যদি লাগে আপোনালোকৰ ফাৰ্মত ব্ৰিডিং কৰাৰ কাৰণে নিশ্চয় আপোনালোকে মোৰ লগত কণ্টেক্ট কৰিব পাৰিব, মই আপোনালোকে নিশ্চয় আপোনালোকে ভাল কোৱালিটি মাল তাৰমানে আপোনালোকে আনি দিম। যিয়ে নহওক আজি ভিডিঅ'টো ইমানখিনি থাকিল, আৰু লাষ্টত মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ, চবকে মই ধন্যবাদ দিছোঁ এইটো কাৰণত যিবিলাকে মোৰ ভিডিঅ'টো চাই আছে আৰু মোৰ এওঁলোকৰ কাৰণে মোৰ ভিডিঅ'বিলাক বহুত গ্ৰ'থ কৰি আছে মোৰ ইউটিউবৰ চেনেল, আৰু বহুত এতিয়া বৰ্তমান 1.1K ছাবস্ক্ৰাইবাৰ হৈ গৈছে। যদি মই ক'ব যাওঁ বহুত অসমৰ মাজত ইউটিউবাৰ গট ফাৰ্মিঙৰ ইউটিউবাৰ হিচাপে বহুত হাই ৰেংকত উঠাই দিছে আপোনালোকে, এইটো কাৰণে মোৰ একদম মনৰ পৰা ধন্যবাদ। আশা কৰিছোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভালে পাইছে, যদি ভালে পাইছে তেনেহ'লে বেলেগকো দেখাৰ সুবিধা কৰি দিব। আজি মোৰ ভিডিঅ'টো আজি ইমানখিনি থাকিল, ভিডিঅ'টো দেখাৰ কাৰণে ধন্যবাদ।